আশুরা আমরা ছোটবেলা থেকেই দেখেছি। একটি বিষয় আফসোসের তা হলো যে আশুরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না। মহিলারা খিচুড়ি রান্না করে শিরনি রান্না করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন। এটি কি আসলে শোকের কারণে সিয়াম উদযাপন না অন্য কোনো কারণ আছে? নিঃসন্দেহে এটি বেদনার বিষয়, কিন্তু এই বেদনার দিবসকে কেন্দ্র করে কোনো আমল আছে কিনা সেটা জেনে আমাদের করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে আশুরা নিয়ে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই দিনের ব্যাপারে যথেষ্ট সচেতন। আশুরা আমরা ছোটবেলা থেকেই দেখেছি, আশুরা আসলে মুহররমের এই মাসে বিশেষ করে মসজিদগুলোতে আমাদের মসজিদের খতিবরা, মসজিদের ইমাম যারা আছেন তারা আমাদের সবাইকেই এ ব্যাপারে নানান নসিহা করতেন, মুহররমের গুরুত্ব বোঝাতেন, আশুরার করণীয় এ ব্যাপারে ওনারা কথাবার্তা বলতেন। তো একটি বিষয় আফসোসের তা হলো যে আশুরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না যতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে গেছেন। আমাদের দেশে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার একটা ট্রেডিশন আছে, আলহামদুলিল্লাহ এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কিন্তু আজকে আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই, তা হলো অধিকাংশ মানুষেরাই এই দিনটাকে শোক দিবস হিসেবে উদযাপন করেন, হয়তো রোজা রাখেন। অনেকে আবার আমরা দেখেছি ছোটবেলায় যে গ্রাম এলাকায় মহিলারা খিচুড়ি রান্না করে শিরনি রান্না করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন। উদ্দেশ্য একটাই যে এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাননি, পানীয় পাননি, সেই স্মৃতিকে মনে রাখার জন্য, ধরে রাখার জন্য তারা এই চর্চাটা করে থাকেন। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর বিপরীত আরেকটি বক্তব্য আমরা খুঁজে পাই, আজকে সেটি আমরা উল্লেখ করতে চাই যে এই আশুরা যে আমরা উদযাপন করছি, আশুরার যে সিয়াম পালন করছি এটি কিসের সিয়াম? এটি কি আসলে শোকের কারণে সিয়াম উদযাপন না অন্য কোনো কারণ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটি সহি বুখারী এবং মুসলিমে আছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমা আল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আসলেন, ফাওয়াজাদ আল ইয়াহুদ, তিনি ইয়াহুদীদেরকে দেখতে পেলেন যে ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন সেই দিন যেদিনে তোমরা রোজা রাখছো? তারা বললেন যে হাযা ইয়াউমুন আযীম, এটা তো খুব মহান একদিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিনে মূসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন, ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন, ফাসামা মূসা শুকরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে এদিনে রোজা রেখেছিলেন। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরাও রোজা রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বি মূসা মিনকুম, আমরা তো তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরও বেশি কাছাকাছি মানুষ, মূসা আলাইহিস সালামের সুন্নাহ প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আরও বেশি হকদার। কেন? কারণ তিনি তো আসলে তাওহিদবাদী ছিলেন, আমরাও তাওহিদপন্থী, আমরা মুয়াহিদ, তিনিও মুয়াহিদ ছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়ার এই দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন। এটি কোনো শোকের দিন হিসেবে তিনি উদযাপন করেননি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে কারবালার যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল কাকতালীয়ভাবে এদিনেই ঘটেছিল। তো এখন নিঃসন্দেহে এটি একটি বেদনাদায়ক কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছিল, তিনি জুলুমের শিকার হয়েছিলেন, তিনি মাজলুম ছিলেন, নিঃসন্দেহে এটি বেদনার বিষয়। কিন্তু এই বেদনার দিবসকে কেন্দ্র করে কোনো আমল আছে কি না সেটা জেনে আমাদের করা উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জানেন উহুদ যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, মুসআব ইবনে উমাইরের মতো কত মহান সাহাবি শাহাদাত বরণ করেছিলেন সেই দিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন পরবর্তী বৎসর উহুদের সেই দিনকে শোক হিসেবে উদযাপন করতে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন সাহাবা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের এই বেদনাদায়ক দিনকে শোক হিসেবে তিনি পালন করেননি।
প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শোক দিবস উদযাপনের কোনো রীতি ছিল না। সুতরাং এটা বেদনাদায়ক দিন হওয়া সত্ত্বেও, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোক দিবস হিসেবে কোনো দিবস তিনি উদযাপন করেননি, সুতরাং এই সেন্স থেকে এই দিবসে রোজা রাখা নিঃসন্দেহে বিদা। তাহলে যারা শিয়া এবং তারা যা করছে, তাজিয়া মিছিল করছে, নিজেদের শরীর রক্তাক্ত করছে, এই সব কিছুই কিন্তু মারদুদ আলাই, সব কিছুই কিন্তু বিদা, সব কিছুই শরিয়া বহির্ভূত কাজ। এবং আরেকটি বিষয় আমরা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৎসরের অন্যান্য সময়ে, রমাদানের বাহিরেও। তো তাকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি অনেকগুলো কারণ বলেছেন, বিভিন্ন হাদিস আছে, তো এর মধ্যে একটি কারণ ছিল, তিনি জবাব দিয়েছিলেন যে ফিহি উলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাই, যে আমি এদিনে জন্মগ্রহণ করেছি, আমি এদিনে নবুয়ত প্রাপ্ত হয়েছি। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সোমবার ছিল, তিনি ওহী প্রাপ্ত হয়েছেন, সেটাও একটা সুখের খবর, তিনি জন্ম গ্রহণ করে দুনিয়ায় এসেছেন, এটাও একটা আনন্দের সংবাদ। এই দৃষ্টিকোণ থেকে তিনি শুক্রিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রেখেছিলেন। সুতরাং আমরা শরিয়াতে শুক্রিয়া জ্ঞাপনের বিষয়টি দেখতে পাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান সময়ে শুক্রিয়া জ্ঞাপন করে রোজা রেখেছেন, যেটা মূসা আলাইহিস সালাতুসসালামও করেছিলেন। সুতরাং আশুরা আর এই দিবসে আমরা রোজা রাখব, উদ্দেশ্য একটাই হবে যে আমরা মূসা আলাইহিস সালাতুসসালামের রেখে যাওয়া সুন্নাহ প্র্যাকটিস করছি। এটা হলো আনন্দের দিন, এটা শুক্রিয়া জ্ঞাপনের দিন, এটি শোকের দিবস নয় যেভাবে আমাদের দেশেও কিছু মানুষ উদযাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ প্র্যাকটিস করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।